দেশে বিদেশে যে কোনো স্থানে শান্তি প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতি জানাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে আন্তর্জাতিক শান্তি পুরস্কার চালু করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। আগামী বছর থেকে পুরস্কার দেওয়া হবে, যার মূল্যমান হবে $1,00,000 ও একটি স্বর্ণপদক। এ বিষয়ে একটি নীতিমালা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। মুক্তা মাহমুদের প্রতিবেদন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পুরস্কার প্রাপ্তির 50 বছর পূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর নামে একটি শান্তি পুরস্কার প্রবর্তন করার ঘোষণা দিয়েছিলেন। বিষয়টি সোমবার আনুষ্ঠানিকভাবে মন্ত্রিসভার বৈঠকে তোলা হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তি পদক নীতিমালা 2024 মন্ত্রিসভা অনুমোদন করে। পরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান, এই নীতিমালার আওতায় বাংলাদেশ ও বিশ্বের যে কোনো প্রান্তে শান্তি প্রতিষ্ঠায় কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থার অবদানের জন্য এই পুরস্কার দেয়া হবে। দ্বন্দ্ব সংঘাতময় পরিস্থিতিতে শান্তি প্রতিষ্ঠায় কার্যকর উদ্যোগ গ্রহণ করা, মানবাধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখা, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বিশ্ব গঠনে কার্যকর ভূমিকা রাখা, টেকসই সামাজিক পরিবেশগত অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে রাষ্ট্র বা সমাজের সামগ্রিক কল্যাণ সাধন। এই পুরস্কারের দেওয়া হবে 50 গ্রাম ওজনের 18 ক্যারেটের একটি পদক এবং $1,00,000 সমমূল্যের পুরস্কার দেওয়া হবে এবং একটি সনদপত্র দেওয়া হবে। এটি প্রতি 2 বছরে একবার দেওয়া হবে। অটোরিকশা চালকদের জীবন জীবিকার কথা বিবেচনা করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। এছাড়াও বাজার তদারকি আরো জোরদার করতে প্রধানমন্ত্রী নির্দেশ দেন বলে জানান তিনি। উনি বলেছেন যে মানে তাদের জীবিকার ব্যাপারটাকে আমাদের খুবই গুরুত্বের সাথে বিবেচনায় রাখতে হবে এবং উনি যেটা বলেছেন যে একটি বিধিমালা মাধ্যমে এটা রেগুলেট করতে হবে, তাদেরকে নির্দিষ্ট এলাকা ভাগ করে দেওয়া হবে যে এর বাইরে তারা চালাতে পারে, কোনো অবস্থাতেই মহাসড়কে বা বড় সড়কে তারা যেতে পারে। মন্ত্রিসভার বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার ও অন্য নির্বাচন কমিশনারদের বেতন ও অন্যান্য সুবিধাদি নিয়ে একটি আইনের খসড়াও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। মুক্তা মাহমুদ, বৈশাখী সংবাদ, ঢাকা।